আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা শিখব ইমোক ব্লক লিস্ট কিভাবে চেক করতে হয়। ইতিপূর্বে আমরা যাদেরকে ব্লক করেছি ইমোতে এবং তাদেরকে খুঁজে বের করব, তাদের নাম কি ছিল সমস্ত কিছু বের করব। তো চলুন তার জন্য আমরা আমাদের ইমো অ্যাকাউন্টটি ওপেন করি। এটা ইমো বেটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা ইমো বেটা এবং ইমো অফিশিয়াল অ্যাপস দুটোটা একইভাবে কাজ করে। তো তার জন্য আপনাকে আপনার ইমো অ্যাপসটি ওপেন করবেন, যেমন আমি আমারটা ওপেন করলাম। ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে বাম পাশে একটাই প্লাস আইকন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করবো। এখন ক্লিক করার পরে এরকম একটি অপশন আসবে আপনাদের, তারপর আপনি নিচে দেখাচ্ছেন থ্রি লাইন এবং মোর লেখা, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ইন্টারফেসটি এরকম আসবে। এখন আপনাকে যা করতে হবে, আপনি এই যে উপরে লেখা আছে দুই নম্বর অপশনে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, আপনারা এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা আছে ব্লকেড লিস্ট, এখানে লেখা আছে ওয়ান। তার এখন আমরা কি করব, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লেখা আছে ব্লকেড ইউজার আর নট অ্যালাউ টু মেসেজ কল ইউ আর ইনভাইট টু গ্রুপ অ্যান্ড ভয়েস রুমস। তার সাথে আপনি কোনো ফোন বা কোনো গ্রুপে জয়েন করতে পারবেন না। তার নাম হলো রাম রাতান, আমি তাকে ব্লক করে রেখেছিলাম। এখানে নামও দেখাচ্ছে, তার প্রোফাইল পিকচারটাও দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনি আনব্লক করতে চান তাহলে উপরে শুধু আনব্লকে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে এখানে লেখা আছে আনব্লক রাম রাতান, বাস হয়ে গেল আনব্লক। এখন তার সাথে আপনি ইচ্ছা করলে ফোন এবং মেসেজে কথা বলতে পারেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করতে তো একদমই বলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।